দ্য লকডাউন স্টোরিজ। বন্ধুরা, আশা করি ভালোই আছেন। লকডাউনে ঘরে বন্দি দিনগুলোতেই শুরু হয়েছিল আমাদের পথ চলা, সেই যাত্রা আজও চলেছে। বিভিন্ন স্বাদের ও রোমাঞ্চে ঠাসা কিছু গল্প নিয়ে এসেছি আমরা আপনাদেরই জন্য। বন্ধুরা, আমাদের পাঠ করা অধিকাংশ গল্পই কিন্তু মৌলিক ও নতুন। আমাদের এই পরিবেশনার অংশ হয়ে উঠুন আপনারা সকলে ও শুনতে থাকুন দ্য লকডাউন স্টোরিজ। আজকে আমরা যে গল্পটি পাঠ করতে চলেছি সেটি হলো টান, লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়। লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের জন্ম 20 মার্চ 1916 কলকাতায়। জন্মের কয়েক বছর পর তিনি চলে যান বার্মা তথা অধুনা মায়ানমারে। শিক্ষা ও কর্মজীবনের সূচনা তার সেই দেশেই হয়। পরবর্তী সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি কলকাতায় প্রত্যাবর্তন করেন। ওনার অলৌকিক রচনা বাংলা সাহিত্যের ভৌতিক ও অতিপ্রাকৃত রচনা ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। ছোটদের কাছেও ওনার লেখা বিশেষ সমাদর লাভ করেছে। গল্প পাঠে সৌরভ, গল্পের কথক তানিয়া, শব্দবিন্যাসে প্রণয়, গ্রাফিক্সে সম্প্রীতি ও চিত্রণে সংহতি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেছে সুমন। কিছু দর্শকের কথা মাথায় রেখে এই গল্পটিতে আমরা কোনো ইলাস্ট্রেশন ও গ্রাফিক্সের ব্যবহার করিনি। শুনে নিন আজকের গল্প টান। ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের, ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ থেকে চলে আসছে। দুটো তর্কেরই আজও কোনো রকম নিষ্পত্তি হয়নি, আর হবে কি না তাও বলা যাচ্ছে না। বিজ্ঞানের যুগে তোমরা হয়তো এসব মানতে চাইবে না, এবং এটাই স্বাভাবিক। অণুবীক্ষণ আর দূরবীক্ষণ যন্্র দিয়ে যা দেখা যায় না তার কোনো অস্তিত্বই নেই, এই তোমাদের হচ্ছে মত। ভূতের কথা তোমাদের মতো এতদিন আমিও বিশ্বাস করতাম না। অনেক জায়গায় ভূত দেখার আমন্ত্রণ পেয়েছি, পুরো বাড়িতে রাত কাটিয়েছি, ঘোর অমাবস্যায় শ্মশানে ঘোরাফেরা করেছি, কিন্তু কিছু চামচিকে আর শেয়াল ছাড়া আর কিছু নজরে পড়েনি। ভূত সম্বন্ধে আমিও ঘোরতর অবিশ্বাসী হয়ে উঠেছিলাম। এমন সময় এই ব্যাপারটা ঘটল যা আজকে তোমাদের কাছে বলতে বসেছি। ঠিক আমাদের পাশের বাড়িতে থাকে সমর রায়। ছেলেটি দেখতে যেমন সুন্দর, লেখা পড়াতেও তেমনই উৎসাহী। বিএ পরীক্ষা দেবার আগে মাঝে মাঝে আমার কাছে পড়তে আসত। সেই সময় তার বিদ্যাবুদ্ধির পরখ করার সুযোগ মিলেছিল। তাছাড়া একেবারে পাশের বাড়িতে থাকত, কাজেই খুব ছোটবেলা থেকেই তাকে দেখেছি। ইদানিং অনেকদিন সমরের সঙ্গে আর দেখা হয়নি আমার। শুনেছিলাম পরীক্ষার পর সে বাইরে কোথায় বেড়াতে গেছে। এক সন্ধ্যায় ঘরে বসে একটা বই পড়ছি, বাইরে ঝড়ের আভাস, জানলা দরজার পর্দাগুলো দমকা বাতাসে উড়ছে, দু এক ফোঁটা বৃষ্টি যেন গালে এসে পড়ল, কিন্তু বইটা এত ভালো লাগছিল যে উঠে জানলাগুলো বন্ধ করতেও ইচ্ছে করছিল না। এমন সময় হঠাৎ সশব্দে দরজাটা খুলে গেল, ভাবলাম ঝড়। চোখ ফিরিয়েই কিন্তু অবাক হলাম, সমর এসে দাঁড়িয়েছে। উস্কো খুস্কো চুল, পাংশু মুখ। কি সমর, কবে ফিরলে? বইটা মুড়ে প্রশ্ন করলাম। সমর কৌচে আমার পাশে বসে বলল, এই একটু আগে জামা কাপড় ছেড়েই আপনার কাছে চলে আসছি। আপনাদের খবর ভালো তো? বললাম, হ্যাঁ ভালো, কিন্তু কি ব্যাপার, জরুরি কোনো কথা আছে নাকি? আপনার সময় হবে এখন?
আপনার সঙ্গে আমার কথা ছিল কিছু। হাসলাম, বললাম অফুরন্ত সময়, বলো কি তোমার কথা আছে বলার। আপনি ভূত বিশ্বাস করেন মাস্টারমশাই? এ প্রশ্ন হাজারবার হাজার জায়গায় শুনেছি। সোজাসুজি উত্তর না দিয়ে বললাম, কি বলতে চাইছো সেটাই তুমি সহজ করে বলো। মৃত্যুর পরে মানুষ শেষ হয়ে যায় না মাস্টারমশাই, ভূত বলুন আত্মা বলুন তারা আছে, মাঝে মাঝে তারা দেখাও দেয় শুনেছি। আচ্ছা আচ্ছা, এটা কি ঠিক? বুঝলাম কোনো কারণে সমর খুব উত্তেজিত হয়েছে, অনেকেরই রজ্জুতে সর্পভ্রম হয়, অন্ধকারে গাছপালা দেখে ভূত প্রেত কল্পনা করে, কিংবা বদমাশ লোকের প্রতারণায় ভুলে মনে করে অশরীরী কিছু একটা দেখেছে। সমরের পিঠে হাত রেখে বললাম, মাথা ঠান্ডা করে কি হয়েছে বলো তো। সমর পোঁচার খুঁট দিয়ে মুখ আর কপাল মুছে নিল, তারপর একটু দম নিয়ে বলতে আরম্ভ করল। লখনৌতে আমার এক পিসি আছে, জানেন বোধহয়? হ্যাঁ, তোমার কাছেই শুনেছি, তিনি কোনো এক স্কুলের শিক্ষিকা, তাই না? সমর ঘাড় নাড়ল। পিসি বৈজ্যনাথ শিক্ষা সদনে পড়েন, তিনি অনেকদিন ধরে আমাকে তার কাছে যেতে লিখেছেন, কিন্তু একটার পর একটা ঝঞ্ঝাটের জন্য যাওয়ার হয়ে ওঠেনি আমার। তাই পরীক্ষার পর ভাবলাম এখন তো প্রচুর অবসর, এইবার ঘুরে আসা যাক কিছুদিন। তাই মাসখানেক আগে দেরাদুন এক্সপ্রেসে রওনা হয়ে গেলাম লখনৌ। তোমার বাবার কাছেই শুনেছি। আমি কৌচের উপর পা দুটো তুলে ভালো হয়ে বসলাম। আপনি আপনি শুনলে হাসবেন, জীবনে আমার প্রথম ট্রেন যাত্রা, কাজেই উৎসাহের অন্ত ছিল না। প্রত্যেক স্টেশনে ট্রেন থামলেই আমিও নেমে প্ল্যাটফর্মে পায়চারি করতে আরম্ভ করি, গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে ছুটে এসে কামরায় উঠি। কিন্তু এক স্টেশনে বিপদ ঘটল। আমি সোজা হয়ে বসলাম। কি, ট্রেন ছেড়ে দিলে তো? তুমি আর সেই ট্রেনে উঠতে পারোনি নিশ্চয়ই? সমর আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলতে লাগলো, এক স্টেশনে নেমে এদিক ওদিক বেড়াচ্ছি, হঠাৎ দেখি একটি বছর আট নয়কের মেয়ে, বেশ বেশ ফুটফুটে চেহারা, কোঁকড়ানো চুল, পরনের নীলচে রঙের একটা ফ্রক, আমাকে হাত নেড়ে ডাকছে। প্রথমে ভাবলাম আমারই ভুল হয়েছে, মেয়েটি বোধহয় অন্য কাউকে ডাকছে। এদিক ওদিক চেয়ে দেখলাম, না আর কেউ তো ধারে কাছে নেই। মেয়েটিকে বাঙালি বলেই মনে হলো আমার। প্ল্যাটফর্মের উপর বেশিরভাগই অন্য জাতের মানুষের জটলা। মেয়েটির সঙ্গে চোখাচোখি হতেই মেয়েটি আমায় আবার হাতছানি দিয়ে ডাকল। ভাবলাম বিদেশে মেয়েটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, আমাকে স্বজাতি দেখে সাহায্য চাইছে। মেয়েটির দিকে এগিয়ে গেলাম, মেয়েটি দাঁড়িয়েছিল, আমি এগোতেই সে চলতে শুরু করলো স্টেশনের ওই বিশ্রাম কক্ষের দিকে। বুঝতে পারলাম সম্ভবত ওই বিশ্রাম কক্ষে তার কোনো আত্মীয় বা আত্মীয়া বিপদে পড়েছে, কিংবা হঠাৎ অসুস্থ হয়েছেন। কিন্তু না, বিশ্রাম কক্ষের সামনে একটু দাঁড়িয়ে ঘাড় ফিরিয়ে আমাকে দেখে আবার হাত নেড়ে ডেকেই আরও এগিয়ে গেল। এধারে বকুল গাছ, অজস্র বকুল ঝরে পড়েছে পথের উপর, পাশে স্টেশনের সীমানার রেলিং, মেয়েটি সেখানে দাঁড়ালো। আমি জোরে হেঁটে মেয়েটির দিকে এগিয়ে গেলাম। আর ঠিক সেই সময় আমি আর উৎকণ্ঠা দমন করতে পারলাম না, জিজ্ঞেস করলাম, কি হলো? হুইসেল দিয়ে ট্রেন ছেড়ে দিল। এদিকে চেয়ে দেখি মেয়েটি উধাও, এক নিমেষে যেন মুঠে গেল। আমি ট্রেনের দিকে ছুটলাম, কিন্তু কিন্তু ধরতে পারলাম না। দুরন্ত গতিতে ট্রেন যেন আমার চেষ্টাকে উপহাস করতে করতে বেরিয়ে গেল। এতক্ষণ পর আমি হাসলাম, এই তোমার ভৌতিক গল্প। মেয়েটি তোমাকে বোকা বানিয়ে সরে পড়েছে, বয়স কম হলে হবে কি, মেয়েটি বেশ ওস্তাদ মনে হচ্ছে। সমর আমার হাসিতে যোগ দিল না, গম্ভীর গলায় বলল, আমার কাহিনী এখনো শেষ হয়নি মাস্টারমশাই। আমি একটু অপ্রস্তুত হলাম, বললাম, বেশ বলে যাও। আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে ট্রেন ফেল করার কথা বললাম।
তিনি পরে স্টেশনে ফোন করে দিলেন যাতে তারা আমার বিছানা আর সুটকেসটা নামিয়ে রাখতে পারে। এরপরে ট্রেন রাত 9:30, হাতে অঢেল সময়। সমস্ত বিশ্রাম কক্ষগুলো তন্ন তন্ন করে খুঁজলাম, কয়েকজন দেহাতি যাত্রী বসে আছে, মেয়েটি কোথাও নেই। স্টেশনের বাইরে এসে কয়েকটা টাঙাওয়ালাকে মেয়েটির কথা জিজ্ঞাসা করলাম, তারা কেউ কিচ্ছু বলতে পারল না। আশ্চর্য লাগলো, চোখের সামনে থেকে মেয়েটি কী করে নিশ্চিহ্ন হয়ে গেল, এমন সুন্দর দিনের আলোয় কোথায় সে সরে যেতে পারে। আশ্চর্য হওয়ার আমার আরও বাকি ছিল। রাত 7:30 নাগাদ সারা স্টেশনে হইচই, সবাই খুব ব্যস্ত। গিয়ে খবর নিয়েই চমকে উঠলাম, দেরাদুন এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে, অনেক লোক আহত হয়েছে, মারা গেছে বেশ কয়েকজন। আপাতত সব গাড়ি বন্ধ, দুটি রিলিফ ট্রেন সাহায্য নিয়ে ছোটাছুটি করছে। স্টেশন মাস্টারের কামরায় খুব ভিড়, অনেকেই আত্মীয় স্বজনের খোঁজ নেওয়ার চেষ্টায় ব্যাকুল। ভিড় কমতে খবর পেলাম দেরাদুন এক্সপ্রেসের সামনের চারখানা বগি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সামনের 3 নম্বর বগিতে আমার থাকার কথা। সেই মুহূর্তে নতুন করে আবার মেয়েটির কথা মনে পড়ল, মেয়েটি যদি হাত ছানি দিয়ে আমাকে ডেকে না নিয়ে যেত তাহলে আমার কি অবস্থা হতো ভেবে শিহরে উঠলাম। সেই রাত্রে 2 টেলিগ্রাম করলাম, একটা কলকাতার বাড়িতে আর একটা লখনউতে পিসির কাছে। লিখে দিলাম যে ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি। পথে এক স্টেশনে আমি নেমে পড়েছিলাম, লাইন ঠিক হতে দিন 2 লাগলো। আবার একদিন লখনউ রওনা দিলাম পিসিকে খবর দিয়ে। সারা রাত সে মেয়েটির কথা ভাবলাম, বিধাতার আশীর্বাদের মতো মেয়েটি যেন আমার প্রাণ রক্ষা করতেই এসেছিল, কিন্তু কাজ শেষ করেই কোথায় মিলিয়ে গেল। পরের দিন 11 নাগাদ লখনউ পৌঁছালাম। স্টেশন পিছিয়ে এসেছিল, খুব ছেলেবেলায় তাকে দেখেছি, তবু চিনতে অসুবিধা হলো না। পিসির চেহারা প্রায় একই রকম আছে। প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরলেন, বললেন, খবরের কাগজে ট্রেন দুর্ঘটনার কথা পড়ে আমার যা অবস্থা হয়েছিল, কেবল মনে হচ্ছিল এর জন্য যেন আমি দায়ী। আমি তো বারবার তোকে আসতে লিখেছিলাম, তারপর তো টেলিগ্রামটা দেখে ধরে প্রাণ এলো, কি ব্যাপার বলতো? সব ব্যাপারটা বললে পিসি হয়তো বিশ্বাস করতেন না, বিশেষত তিনি যখন বিজ্ঞান পড়ান। কাজেই মেয়েটির ব্যাপারটা বেমালুম চেপে গিয়ে বললাম, চা খেতে গিয়ে একটা স্টেশন নামতে ট্রেনটা ছেড়ে দিল, ছুটে গিয়েও ট্রেন ধরতে পারলাম না। পিসি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ওহ বাবা, ভগবান বাঁচিয়েছেন তোকে, জন্ম জন্ম যেন তোর চা খাওয়ার নেশাটা থাকে। দুজনে টাঙায় উঠলাম, প্রায় আধ ঘন্টারও উপর চলার পর একটা বাড়ির সামনে টাঙা থামল পিসির নির্দেশে। পিসি নেমে চিৎকার করলেন, সুন্দর সুন্দর! একটি ছোকরা নেমে এলো, আমার সুটকেস আর বিছানা নিয়ে আবার উপরে উঠে গেল। পিসির পেছন পেছন আমিও উপরে উঠলাম। মাঝারি সাইজের একটা ঘরের দিকে আঙুল দেখিয়ে পিসি বললেন, ও ওই যে ওই ঘরটা তোর, যা তুই বরং জামা কাপড় ছেড়ে নে, আমি একটু জলখাবারের বন্দোবস্ত করি, কেমন? শরীর খুবই ক্লান্ত ছিল, ঘরের মধ্যে ঢুকে একটা চেয়ারের উপর নিজেকে ছেড়ে দিলাম। এক কোণে একটা টেবিল, তার উপর একটা বাতিদান, একটা আলনা, ছোট একটা খাট, দেয়ালে গোটা 3 ছবি। সামনের ছবিটার দিকে চাইতেই সমস্ত শরীর বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে উঠল। মনে হলো ভয়ের কালো ছায়া আমাকে আবৃত করার চেষ্টা করছে। তাড়াতাড়ি বাইরে এসে ডাকলাম, পিসি
পিসি, পিসি বোধহয় নিচে রান্না করেছিলেন, কোনো সাড়া পেলাম না। কিন্তু পিসি কি আমার একান্ত প্রয়োজন। আমি আমি তাড়াতাড়ি সিঁড়ির মাঝ বরাবর নেমে আবার ডাকলাম, পিসি, ও পিসি। এতক্ষণে আমার ডাক পিসির কান অব্দি পৌঁছালো। হন্তধন্ত হয়ে পিসি সিঁড়ির কাছে এসে বললেন, হ্যাঁ হ্যাঁ, কি রে, কি হয়েছে তোর? একটু এই ঘরে এসো তো। আমি ছুটে ওপরের ঘরে এসে দাঁড়ালাম। হাঁপাতে হাঁপাতে পিসিও এলেন একটু পরে। হ্যাঁ হ্যাঁ, কি হলো রে তোর, শরীর টরীর খারাপ হয়নি তো? এত ঘামছিস কেন? জামার আস্তিন দিয়ে কপালের ঘামের বিন্দু মুছে বললাম, না না না, আমার শরীর ঠিক আছে। কিন্তু এই ছবিটা কার? এটা কার ছবি? হাত দিয়ে সামনের ফটোটা দেখালাম। পিসি বললেন, ওটা তো টুনুর ফটো, আমার মেয়ে টুনু। আপনার মেয়ে? হ্যাঁ, তাকে তুই দেখিসনি। তোর জন্মাবার বছরখানেক আগেই টুনু মারা গেছে টাইফয়েডে। বোধহয় বছর আটেক হয়েছিল বয়স। শেষ দিকে পিসির কণ্ঠস্বর একটু গাঢ় হয়ে এলো। কিন্তু ঠোঁটটা কামড়ে থেমে গেলাম। আবার কিন্তু কি রে, কি বলবি বল? পিসি বললেন, তুমি কি বিশ্বাস করবে পিসি? না, বিশ্বাস করবার কথা নয়। আরে কথাটা কি সেটা তো বল, তবে তো বুঝবো বিশ্বাস করবার কথা কি না। পিসি আমার ভাবভঙ্গি দেখে রীতিমতো বিস্মিত হলেন। টুনুদের সঙ্গে আমার দেখা হয়েছে পিসি। আমার কথা শেষ হওয়ার আগেই পিসি ধপাস করে চেয়ারে বসে পড়লেন। ভাবলেন নির্ঘাত ছেলেটার মাথা খারাপ হয়েছে। একটু একটু করে সব বললাম। যখন শেষ করলাম পিসির চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। পিসি বিজ্ঞান পড়ান, কিন্তু একটি কথারও প্রতিবাদ করলেন না, কিচ্ছু অবিশ্বাস করলেন না, শুধু বললেন, তাহলে টুনুই তোর প্রাণ বাঁচিয়ে দিয়েছে। এবার সমর আমার দিকে ঘুরে বসল। আচ্ছা মাস্টার মশাই, আপনি বলুন কি করে এটা সম্ভব? হ্যাঁ, মারা যাওয়ার পরই কি আত্মার স্নেহ, দয়া, মায়া এসবের টান থাকে? নিজের আত্মীয়দের বাঁচাবার জন্য তারা কি মানুষের দেহ ধরে আবার ফিরে আসতে পারে এই মরলোকে? বাইরে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আম গাছের একটা ডাল জানলার পাল্লায় মাথা ঠুকছে অনবরত। জলের ঝাপটায় ঘরের অনেকখানি ভিজে গিয়েছে। সেই দিকে চেয়ে চুপ করে বসে রইলাম। কি উত্তর দেব সমরের প্রশ্নের? চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষ নিজের লোককে বিপদ থেকে রক্ষা করার জন্য মায়া মমতার টানে আবার কি পৃথিবীতে ফিরে আসে? শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা টান। কিছু কিছু ঘটনার বুদ্ধি দিয়ে ব্যাখ্যা চলে না কোনোভাবেই। সমরের জন্মের আগে মারা যাওয়া তার পিস্তুত দিদি কেনই বা ভাইকে বাঁচাতে দেহ ধারণ করে? কী করেই বা
তার বিজ্ঞান মনস্ক মা সমস্ত ব্যাপারটা বিশ্বাস করেন এও অজানা। এর কোনো ব্যাখ্যা নেই। স্যারের চরিত্রে সৌরভ, সমরের চরিত্রে প্রীতম, পিসুমার চরিত্রে পরণিকা, এরকম আরেকটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের কাছে। শুধু একটু অপেক্ষা। আমাদের পরিবেশনা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের ইমাজিন ইনফিনিটি চ্যানেলটি। পরবর্তী আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। আর আপনারা কি ধরনের গল্প শুনতে চান জানান আমাদের কমেন্ট বক্সে। আজকের মতো এখানেই শেষ। নতুন গল্প নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি।